পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন যাকে একেবারেই অ্যাসিড টেস্ট বলে মনে করা হচ্ছে 2024 এর লোকসভা নির্বাচনের আগে, আর তা নিয়ে যথেষ্ট আশাবাদী বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলছেন সবথেকে ভালো ফল বিজেপিরই হবে, শেষ হাসি তারাই হাসবেন। সবচেয়ে ভালো ফলাফল বিজেপিরই হবে। হ্যাঁ, মিজোরামে আমাদের পার্টি ছোট আছে, বাড়ছে প্রত্যেক ইলেকশনে, ভোট বাড়ছে, এবারেও এগোবে, কিন্তু বাকি জায়গায় তো আমরা জিতব, বাকি পাঁচটা স্টেটে তার প্রস্তুতি চলছে এবং বিজেপির কর্মীরা লড়াই করছেন, নেতারাও প্রধানমন্ত্রীও ঝাঁপিয়ে পড়েছেন। তো অনেকে ভয় দেখাচ্ছিল এই হয়ে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে, কিন্তু বিজেপি শেষে শেষ হাসিটা হাসবে। একদিকে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন যখন চলছে, আমরা জানি 3রা ডিসেম্বর হবে ফল ঘোষণা, কি হবে ফলাফল সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এ রাজ্যে যেভাবে রেশন দুর্নীতি চলছে, সামনে আসছে একের পর এক তথ্য, এবং এবার কোথাও বিহার কানেকশনও যোগ করতে শুরু করেছেন ইডির আধিকারিকরা। বিহারের পশু খাদ্য কেলেঙ্কারির যোগ রয়েছে এ রাজ্যে মানুষের খাদ্য কেলেঙ্কারির সঙ্গে। ইডি সূত্রের দাবি, রেশন কাণ্ডের তদন্তে যে সংস্থার নাম উঠে এসেছে সেই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের যে ডিরেক্টর দীপেশ চন্দক বিহারের পশু খাদ্য কেলেঙ্কারিতে অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন। রাজসাক্ষী হওয়ায় পরে মুক্তি তিনি পান, কিন্তু তার বয়ানের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন লালু প্রসাদ যাদব। বাংলায় রেশন দুর্নীতিতে এবার বিহার যোগ। বালুর সঙ্গে কি জড়িয়ে গেল লালু? নয়ের দশকে বিহারের পশু খাদ্য কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে গেল? 2023-এ বাংলায় গরিবের খাবারের চাল আটা বন্টনে দুর্নীতি, বিহারের পশু খাদ্যে কেলেঙ্কারি, আর বাংলায় মানুষের খাবারে দুর্নীতি। দুই দুর্নীতির পরে কি তাহলে একই? রেশন দুর্নীতিকাণ্ডে সম্প্রতি সামনে আসে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে একটি সংস্থার নাম। শুক্রবার এই সংস্থার কলকাতার অফিস ও হাওড়ার উলুবেড়িয়ায় ফ্যাক্টরিতে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। সূত্রের দাবি, এই সংস্থার অন্যতম ডিরেক্টর দীপেশ চন্দক প্রাক্তন খাদ্যমন্ত্রী ও রেশন দুর্নীতির মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ, আর এখানেই রয়েছে নতুন চমক। কেন্দ্রীয় সংস্থার সূত্রে দাবি, বিহারের পশু খাদ্য কেলেঙ্কারির মামলায় নাম উঠে আসে দীপেশের, তাকে গ্রেফতার করে সিবিআই, পরে রাজসাক্ষী হতে রাজি হওয়ায় 1998 সালের 28শে অগস্ট তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু কে এই দীপেশ চন্দক? সূত্রের দাবি, বিহার সরকারের যে পশুপালন দপ্তর রয়েছে সেই সময় তার প্রধান সাপ্লায়ার ছিলেন দীপেশ চন্দক। সিবিআই এর কাছে তিনি স্বীকার করেন ভুয়ো বিল তৈরি করে তিনি দপ্তর থেকে টাকা নিতেন। ইডি সূত্রে দাবি, পরবর্তীকালে রাঁচির বিশেষ সিবিআই আদালতে দীপেশ বয়ান দেন, তিনি বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে 60 কোটি টাকা দিয়েছিলেন। পরে সেই বয়ানের ভিত্তিতে দোষী সাব্যস্ত হন লালু প্রসাদ। সেই দীপেশ চন্দকের সংস্থা অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডে ইতিমধ্যে ম্যারাথন তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। সূত্রের দাবি, এফসিআই এর রেশনে গম ভাঙানোর জন্য খাদ্য দপ্তরের বরাতপ্রাপ্ত মিল অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড। কেন্দ্রীয় সংস্থা এফসিআই এর গোডাউন থেকে চাল ও গম আসতো এই আটাকলে, এখানে গম পিষে আটা তৈরি ও তার প্যাকেজিং হতো। অভিযোগ, সেই আটা রেশন দোকানের পাশাপাশি খোলা বাজারেও বিক্রি করা হতো। পশু খাদ্য মানুষ খাদ্য কোনোটাই বাদ নয়, যারা চোর যারা লুট করে তারা সব জায়গায় থেকে করে, শিশু খাদ্য থেকেও চুরি করে। আমার মনে হয় সেই পশু খাদ্য গড়াতে গড়াতে বিহারের মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছেছিল। পশ্চিমবাংলায়ও রেশন সেরকম যে ডানা বিস্তার করছে কতদূর পৌঁছবে, আমার মনে হয় এটাও মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছবে। কিন্তু ওখানকার মুখ্যমন্ত্রী জেলে গেছিলেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কোথায় যান সেটা দেখা যাক। পশু খাদ্যে মুখ্যমন্ত্রী জেলে, আর শিশু খাদ্যে মুখ্যমন্ত্রী বহাল তবিয়তে, তিনি সব জানেন, সব নির্দেশ দেন, একা খাদ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রীর মাথায় কে, কবে তাকে ব্রড টু বুক করা হবে, ধরা হবে, মানুষ সেটাই জানতে চায়। নানা মহলে প্রশ্ন, তাহলে কি কেলেঙ্কারিতে লালু বালু মিল? পশু খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত এবার রেশন দুর্নীতিতেও রেডারে। ইডি সিবিআই এর যে কাজটার জন্য মানুষ তাদের সম্মান করতেন, সেই কাজটা তো তারা করছেন না, তারা বিজেপির নির্দেশিত পথে তদন্ত করছেন। অতএব তারা যেরকম ভাবে তৃণমূলকে ম্যালাইন করতে চাইছেন সেই পথে তারা পরিচালনা করছেন। পশু খাদ্য কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেফতার, পরে রাজসাক্ষী হয়ে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে বয়ান। এখন বাংলায় রেশন দুর্নীতিতেও কি রাজসাক্ষী হতে পারেন দীপেশ? ইডি সূত্রে দাবি, সেটা বলার মতো অবস্থায় তদন্ত এখনো পৌঁছয়নি। প্রকাশ সিনহা, বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।